আপনি কি একজন ব্যবসায়ী? আমি ব্যবসায়ী না। ব্যবসায়ী ট্রেড লাইসেন্স আছে আপনার? এই কাঁচা বাজারে যে ট্রেড লাইসেন্স আপনার আছে? আমার নাই। আপনার নাই। আপনি কি করলেন? আপনি অ্যাকচুয়ালি ফড়িয়া ব্যবসায়ী, মাঝখানে ঢুকে 8 টাকা করে লাভ করে নিয়ে গেছেন। আপনি কি সরকারকে রাজস্ব দেন? না। রাজস্ব দিচ্ছেন না। তাহলে এই কারণ বাজারে কাঁচা বাজারে ব্যবসার ভিতরে আপনি হঠাৎ করে উদয় হয়ে প্রত্যেকটা সবজি থেকে কেজিতে 8 টাকা করে লাভ করে নিয়ে চলে যাচ্ছেন। বাজারের আসলে আপনি একজন অতিথি ব্যবসায়ী, বাজারের মধু খেয়ে চলে যাচ্ছেন। আমরা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে এসেছি। আপনি যে পণ্যগুলো বিক্রয় করছেন, কিনেছেন কোথা থেকে? কারণ বাজার থেকে। কারণ বাজার কার কাছ থেকে কিনেছেন? এক একটা পণ্য এক এক জায়গা থেকে কিনেছেন? জি জি। নাম বলেন দুই একটা। এখন সব নাম তার মনে নাই। মনে নাই। আপনি এই চিচিঙ্গা কত করে বিক্রয় করছেন? চিচিঙ্গা আমাদের কেনা হচ্ছে 65। 65 কিনেছেন, বিক্রি করছেন কত করে? 70। আড়তে যে ব্যাপারী মাল রাখে সেখান থেকে 65 করে কিনেছেন? জি। কিন্তু আড়ত দ্বারা আমাকে বললো ওনারা 30 টাকা করে বিক্রয় করেছে। এখন এটা হচ্ছে আমার কালকের মাল, আজকে আর কিনি না, আজকে হচ্ছে দাম কম। আপনি আপনি বললেন কত করে কিনেছেন? 60 টাকা। কিন্তু আমি মাত্র আড়তদারের কাছে অভিযান করে আসলাম, ওখানে বললো 30 টাকা করে বিক্রয় করেছে। তাহলে আপনি কেন 60 টাকা বললেন? ওরা ওরা যদি হচ্ছে স্লিপ দিত তাইলে এটা আর প্রুফ হয়ে যেত। ওরা স্লিপ দেয় নাই? দেয় না। আপনিও স্লিপটা নেন নাই? না, স্লিপ ওরা দেয় না, কাউরি দেয় না। অপরাধটা যদি এক হয়, 50% ওরা করলো, 50% আপনি করলেন, এটাই তো? জি। ওনারাও স্লিপ দেয় না, আপনিও স্লিপ নেন নাই। আপনি কাদের কাছে বিক্রয় করেন? কাস্টমারের কাছে বিক্রি করেন, তাদেরকে আপনি স্লিপ দেন? আপনি কেন দিচ্ছেন না? এটা তো আপনার অংশ। সবাই দেন, আমি একা তো না। আপনারটুকু আপনি কেন দিচ্ছেন না? এই যে মূল্য যে বৃদ্ধি করেছেন, তার কি যৌক্তিক ব্যাখ্যা আছে আপনার কাছে? একটা ব্যাখ্যা দেন আমাকে, যে এই কারণে দাম বৃদ্ধি পেয়েছে। আড়তদার বললো 30 টাকা করে বিক্রি করছে, আপনি বললেন 60 টাকা করে কিনেছেন, তাহলে মাঝখানে 30 টাকা কিভাবে আসলো? আসলে তো এত পার্থক্য হয় না। এত পার্থক্য তো হওয়ার কথা না, তাহলে কেন হলো? আজকে বাজার হিসেবে আমরা কিনি, আমরা বেশি সীমিত কিছু লাভ, ঠিক আছে? কিন্তু আপনি যে কিনে নিয়ে আসেন তার তো কোনো ডকুমেন্টস আমাকে দেখাতে পারছেন না। এইটা যদি আবার আপনি যে বিক্রয় করছেন তারও কোনো ডকুমেন্ট দেখাতে পারছেন না। সবজির মূল্য কীভাবে ভোক্তা সাধারণের ক্রয় ক্ষমতার ভিতর রাখা যায়, এর জন্য যে সমস্ত দায়িত্ব আছে আমাদের সবার, আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনার কাঁধেও সেই দায়িত্ব আছে। তাহলে আপনার জায়গা থেকে আপনি সেই দায়িত্ব পালন না করে আপনি কি করছেন? ব্যবসায়ীদেরকে সহযোগিতা করছেন মূল্য বৃদ্ধি করার জন্য। মাঝখানে নতুন নতুন হাত ঢুকে পড়ছে, নতুন নতুন টায়ার বৃদ্ধি পাচ্ছে, তার কারণে যদি 1 টাকা করে বৃদ্ধি পাই দামটা অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই দায়ভার কার? আপনাদেরই তো নিতে হবে। তাহলে এগুলো আপনারা কেন করছেন? আপনি টমেটো কত করে বিক্রি করছেন? টমেটো হচ্ছে কালকে আমাদের কেনা 220 টাকা। আজকে কত করে বিক্রয় করছেন? আজকে আমরা কিনি নি। আপনি যে 220 টাকা করে টমেটো কিনেছেন, ডকুমেন্টস আছে আপনার কাছে? ডকুমেন্টস দেয় তো কেউ দেয় না। টমেটো আপনি 100 টাকা করে কিনেছেন। যদি মাঝখানে যে 10টা হাত ঢুকে গেছে, এই হাত যদি না ঢুকতো তাহলে চিচিঙ্গের দাম আজকে বাজারে কত করে হতো? খুচরা কত হতো সংখ্যাটা বলেন। 20-30 টাকা থাকতো, কিন্তু এই চিচিঙ্গা বিক্রি হচ্ছে কত? 60-70, 80, কোথাও কোথাও 90 টাকা। তাহলে 10টা হাত ঢোকার কারণে এটা 90 টাকা হয়ে গেছে। 10টা হাত না থাকলে এটা ভোক্তারা পেতো কত টাকায়? 20-30 টাকায়। কিন্তু মাঝখান থেকে যারা এই টাকাটা মুনাফা করে নিয়ে যাচ্ছে, তাদের কিন্তু কোনো ব্যবসায়িক লাইসেন্স নাই, ট্রেড লাইসেন্স করা নাই, কোনো ব্যবসায়িক হিসেবে পরিচিতি নাই। তাদেরকে সৃষ্টি করেছে কারা? আপনারা সৃষ্টি করেছেন, আড়তদার এবং আপনাদের মতো খুচরা ব্যবসায়ী মিলে। আপনারা সরাসরি আড়তদার থেকে মাল নেবেন, রসিদ নিয়ে নেবেন কত করে কিনছেন, আপনি আপনার এখানে এসে বিক্রয় করবেন। ন্যায্য মূল্য যেটা আছে, যৌক্তিক মূল্য যেটা আছে, সেই পর্যায়ে সবজি বিক্রয় করবেন এখন থেকে। এবং যেখান থেকে ক্রয় করেন সেখানকার রসিদ রাখবেন, যেখানে বিক্রয় করেন সেখানেও রসিদ দিবেন, সঙ্গে ট্রেড লাইসেন্স করে নেবেন। আপনি এই আইনগত যে ডকুমেন্টসগুলো আছে এগুলো অবহেলা করে ব্যবসা করে যাচ্ছেন, এটা আইনের দৃষ্টিতে অপরাধ। এবং আপনি বাজারকে অস্বাভাবিক করার জন্য যে সম্পূর্ণ যে চারিপাশে যে বিভিন্ন ধরনের ব্যবসায়ী আপনি তৈরি করেছেন তাদেরকে সহযোগিতা করছেন, আপনাদের যোগ সরাসরি সবজির দাম বৃদ্ধি পেয়েছে, এই অপরাধ আপনি স্বীকার করেন? আপনাকে আজকে 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো এই অপরাধে, এবং ভবিষ্যতে আপনি আইন মেনে যথাযথ প্রক্রিয়ায় ব্যবসা পরিচালনা করবেন। 80 টাকা কিনেছেন, 90 টাকা আপনার কাছে চেয়েছে। আপনি যে 80 টাকা কিনেছেন তার ডকুমেন্টস আমাকে দেখাতে হবে। কৃষক পর্যায়ে এই লাউ কত করে বিক্রয় হচ্ছে? কৃষক পর্যায়ে লাউ বিক্রি হচ্ছে 15-20 টাকা।
আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে সবাই নির্দিষ্ট যৌক্তিক মুনাফা করার পরও এই লাউটা বাজারে সর্বোচ্চ 35 টাকা হওয়ার কথা, আপনি 90 টাকা যে দাম চেয়েছেন তার কারণ কি বললেন? আপনি 80 টাকা করে কিনেছেন, আপনার কথা কিভাবে বিশ্বাসযোগ্য হবে? আপনি যে বললেন 80 টাকা করে কিনেছেন, আপনি 10 টাকা লাভ করে 90 টাকা বিক্রি করছেন, কিন্তু আমাদের কাছে তথ্য আছে এই লাউ আড়তে বিক্রি হচ্ছে 25 টাকা করে, আপনি কেন 80 টাকা চেয়েছেন? যদি আমি যদি 25 টাকা কিনতে পারি তাহলে আমি 30 টাকা বেচতে বা 35 টাকা, আপনি যে 80 টাকা কিনেছেন তার তথ্য দেখান আমাকে। আপনি তাহলে কি করলেন 25 টাকার নাও 90 টাকা বিক্রি করলেন বাজারে? হিসাব তো সেটাই বলে। আপনি যেটা বলছেন 90 টাকা করে বিক্রি করছেন, 80 টাকা করে কিনেছেন, তার সপক্ষে তো কোনো কাগজ আপনার কাছে নাই, এবং আপনি কার কাছ থেকে কিনেছেন? কোনো ফরিয়ার কাছ থেকে কিনেছেন? ব্যাপারী ফরিয়া এরকম এই বাজারে একবারে কৃষক থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে একটা লাউ পৌঁছাইতে মাঝখানে কতগুলো ফরিয়া ঢুকে পড়েছে? দুই হাত না, 10 থেকে 15টা হাত চেঞ্জ হচ্ছে, এবং যাদের কোনো ব্যবসায়িক লাইসেন্স করা নাই, ট্রেড লাইসেন্স করা নাই, কোনো পাকা রসিদ নাই, কোনো নির্দিষ্ট দোকানের ঠিকানাও দেওয়া নাই, কোনো একটা জায়গায় মালটা রাখতেছে আরও দরে যোগ সরসে রেখে দামটা বৃদ্ধি করে প্রত্যেক হাতেই 2-1 টাকা করে বৃদ্ধি করতেছে, করে লাউটা আলটিমেটলি কনজুমারের কাছে যাচ্ছে 90 টাকায়। এটা কি স্বাভাবিক মনে হয় আপনার কাছে? তাহলে এটাকে কেন আপনারা সহযোগিতা করলেন? যখন আপনি কিনলেন বেশি মূল্যে, তখন কি আপনার দায়িত্ব ছিল না যে আপনার কাছে বেশি মূল্য নিচ্ছে অথচ রসিদ দিচ্ছেন? আমি কমপ্লেন জানাই ভোক্তা অধিদপ্তরের 1611 হটলাইন নাম্বার, 24 ঘন্টা সেবা দেওয়া হয় সেখান থেকে। ভোক্তারা কমপ্লেন দিতে পারে, আপনাদের মতো যারা ব্যবসায়ী আছেন তারাও কমপ্লেন দিতে পারেন, কিন্তু আপনি সেই জায়গা থেকে কেন কমপ্লেন না করে মূল্য বৃদ্ধিতে ওনাকে সহযোগিতা করলেন? আপনি পাকা রসিদ সংরক্ষণ করেন নাই, পাশাপাশি যেখান থেকে ক্রয় করেছেন সেখান থেকেও নেন নাই, যেখানে বিক্রয় করছেন তাকেও দিচ্ছেন না, এবং আপনি এখানে বসে যে ব্যবসা করছেন, আপনি একজন ব্যবসায়ী, সম্মানিত ব্যবসায়ী, আপনি কোনো ট্রেড লাইসেন্স করা আছে? নাই। আপনি কৃষি বিপণন পণ্যের ব্যবসা করেন, কৃষি বিপণনের লাইসেন্স করা আছে আপনার? নাই। তাহলে আপনার পরিচয়টা কী দাঁড়ালো? আপনি একজন আইনগতভাবে, আইনের দৃষ্টিতে আপনি একজন অবৈধ ব্যবসায়ী, এখানে ব্যবসা করতে বসেছেন, 90 টাকা করে লাভ বিক্রি করা শুরু করে দিয়েছেন, এই 90 টাকা মূল্য আপনাকে কিনে নির্ধারণ করে দিয়েছে, আপনি নির্ধারণ করেছেন, তাহলে এটা যদি মূল্য নির্ধারণ করেন এর মূল্য তালিকা কেন প্রদর্শন করেন নাই আপনি? আপনি লাউটা যার কাছ থেকে কিনেছেন তাকে এখানে আসতে বলেন, আমি তার সঙ্গে কথা বলবো। আপনি অবৈধ প্রক্রিয়ায় লাউয়ের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করাই এবং এর সপক্ষে কোনো আইনগত ডকুমেন্ট দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 45 ধারা অনুযায়ী অপরাধ, এই অপরাধ আপনি স্বীকার করেন? এই অপরাধে সাজা আছে 1 বছরের জেল, জরিমানা আছে 50,000 টাকা, আপনাকে আজকে সতর্কতামূলক 3,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। উনি এসে বলছেন আরবদার না, গাড়ি থেকে কার কাছ থেকে কিনেছেন? রোডে গাড়ি লাগে, রোডে গাড়ি লাগে, যার কাছ থেকে কিনেছেন তার নাম কি? না তার নাম তো জানি না, নামও জানেন না, তার কাছ থেকে কিনে কার কাছ বিক্রয় করেছেন? এর কাছ থেকে, এর কাছে বিক্রয় করেছেন। উনি যদি সরাসরি যে গাড়ি থেকে নিয়ে আসছে তার কাছে যে কিনতো, আপনার কোনো সমস্যা ছিল? ওদেরকে বাধা দেন কেন? আমরা বাধা দিই না। আপনি, আপনার শুধু দায়িত্ব কি গাড়ি থেকে মাল নামিয়ে ওনার কাছে দিয়ে মাঝখানে আপনি কয় টাকা লাভ করেছেন? প্রতি পিসে 8 টাকা লাভ করেছেন। ট্রেড লাইসেন্স আছে আপনার? 8 টাকা কোন বলে লাভ করলেন আপনি? পুঁজি খাটাইছেন। আপনি কি একজন ব্যবসায়ী? ব্যবসায়ী। ট্রেড লাইসেন্স আছে আপনার? আপনার আছে? আপনার নাই। আপনি কি করলেন? আপনি অ্যাকচুয়ালি ফরিয়া ব্যবসায়ী, মাঝখানে ঢুকে 8 টাকা করে লাভ করে নিয়ে গেছেন। আপনি কি সরকারকে রাজস্ব দেন? রাজস্ব দিচ্ছেন না। তাহলে এই কারণ বাজারে, কাঁচা বাজারে ব্যবসার ভিতরে আপনি হঠাৎ করে উদয় হয়ে প্রত্যেকটা সবজি থেকে কেজিতে 8 টাকা করে লাভ করে নিয়ে চলে যাচ্ছেন বাজারের, আসলে আপনি একজন অতিথি ব্যবসায়ী, বাজারের মধু খেয়ে চলে যাচ্ছেন, ওনারা বিক্রি করছে 90 টাকা করে। আপনি কত করে কিনেছেন লাউ? 70 টাকা। ডকুমেন্টস দেখান। আপনার কোনো নির্দিষ্ট ঘর আছে? নাই। আপনি রাত্রে হোটেলে থাকেন? রাত্রে হোটেলে থাকেন। বাসা আছে? বাসা কোথায়? এখানে কোথায়? কারণ বাজার। কোথায় বাসা? হাসিনা মার্কেট। হাসিনা মার্কেট, ওটা কি আবাসিক হোটেল? না, নিজস্ব বাসা, পরিবার নিয়ে থাকেন তো? ম্যাচ করে থাকেন? আপনার মতো এমন কতজন ফরিয়া ব্যবসায়ী আছে? ওই ম্যাচে বহুত আছে না? আপনাদের কাজ কি ওখানে ঘুমিয়ে থাকেন, যখন ট্রাক আসে ট্রাক থেকে সবজি কিনে এদের কাছে হস্তান্তর করেন, এই ধরনের ব্যবসায়ীর কাছে হস্তান্তর করেন, কিন্তু আপনার কোনো ট্রেড লাইসেন্স নাই? তাহলে আপনি যে 8 টাকা করে লাভ করলেন, আপনার ওই ট্রাক থেকে এখানে মাল আনতে কয় টাকা খরচ গেছে?
পারপিসে 2 টাকা খরচ পরিবহন খরচ আছে পরিবহন খরচ চালান দেখান পরিবহন কিচ্ছু নাই আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই আপনি যে একজন ব্যবসায়ী তার আইনগত ভিত্তিও নাই এবং আপনার যেখানে কোনো ঘর আছে বা কোথাও বসে ব্যবসা করেন তাও নাই আপনি একজন অতিথি ব্যবসায়ী ট্রাক থেকে কাঁচামাল নামিয়ে খুচরা ব্যবসায়ীর কাছে দিয়ে দিচ্ছেন দিয়ে 8 টাকা করে লাভ করে নিয়ে আবার চলে যাচ্ছেন এই প্রক্রিয়াটা সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া এটা কেন অবৈধ প্রক্রিয়া হবে না তার সপক্ষে আপনি আইনগত কি প্রমাণ আছে আপনার কাছে আমাদের কাছে ব্যাখ্যা করেন এখন নাই তার মানে আপনি অপরাধ করেছেন আপনি অস্বাভাবিক প্রক্রিয়ায় বাজারে বিপণন করছেন এটা অপরাধ এই অপরাধ আপনি স্বীকার করেন ঠিক আছে অপরাধ অপরাধ তাহলে আপনি আপনার কারণে ভোক্তাদের না বিশ্বাস ওনার বক্তব্য অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় বিপণন হলে একটা লাউ ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ 40 টাকা দাম হতো কিন্তু এটা আজকে উনি 90 টাকা দাম চেয়েছে এর যে 8 টাকা দাম বৃদ্ধি পেয়েছে 8 টাকা দায়ভার আপনার কাছে কিন্তু আপনি কোনো লিগাল ব্যবসায়ী না বাজারকে অস্বাভাবিক করা কোনো আইনগত ডকুমেন্ট ছাড়া ট্রাক থেকে পণ্য কিনে এখানে বিক্রি করে মাঝখান থেকে আপনি মুনাফা নিয়ে যাচ্ছেন কিন্তু কোনো আপনার আইনগত ভিত্তি নাই এবং বাজারে সবজির মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অপরাধে আপনাকে আজকে 50,000 টাকা জরিমানা করা হলো এই জরিমানা পরিশোধ করবেন এবং ভবিষ্যতে আপনি যদি ট্রাক থেকে মাল কিনে এখানে সরবরাহ করেন আপনাকে আইনগত ভিত্তি তৈরি করতে হবে লাইসেন্স করতে হবে আড়তদার হিসেবে যে পাকা রসিদ ক্রয় বিক্রয় সংক্রান্ত সমস্ত রসিদ নিজে সংরক্ষণ করতে হবে এবং তাদের কাছে সরবরাহ করতে হবে মেসেজ ক্লিয়ার এর বাইরে যদি যান আপনার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে